এখানেই একসময় ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ধরে এনে ব্রিটিশ গভর্নমেন্ট ফাঁসির দড়ি গলায় পরাতো, অর্থাৎ ফাঁসিতে চড়াতো। সেখানেই আজকে এই শিব মন্দির। একে শ্রাবণ মাস, আর তারপরে সামনেই আসছে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস, তাই এই ব্লগটা খুবই প্রাসঙ্গিক বলে মনে হলো। চলুন দেখে নিই এই মন্দিরটা এবং এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জেনে নিই এই মন্দির সম্বন্ধে কিছু কথা। প্রথমে সিঁড়ি দিয়ে উঠেই বাদিকে ভোলে বাবা শিব ও শম্ভু মহেশ্বরের একটি মূর্তি রয়েছে এবং এটা সম্ভবত তামার তৈরি। এখানে ভক্তিবরে সবাই জল টল ঢালছে। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে মহাকালীর মন্দির, জয় মা মহাকালী। মন্দিরে উঠতে গেলে প্রথমে এই দুই মন্দির এবং নাগদেবীকে প্রণাম করে তবেই উঠতে হবে এই মন্দিরে। আর এই 300 ফুট মন্দির উঠতে 400-800টা সিঁড়ি ভেঙে আমাদের ওপরে উঠতে হবে। আর ওপরে উঠতে উঠতে দেখে নেব আমরা আর কী কী দেখার জিনিস আছে, আর আমরা একটু আলোচনা করে নেব এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। আর কিছু ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে দেখব সমগ্র রাঁচি শহরটাকে। হ্যাঁ, এই মন্দিরটা রাঁচি শহরেই অবস্থিত এবং শ্রাবণ মাস সমেত সমস্ত সময়ই, বিশেষ করে সোমবারে, প্রচুর ভক্ত এখানে আসে শিব ঠাকুরের মাথায় জল ঢালতেন, নারকল ভেঙে এবং তাদের মনোবাঞ্ছা জানিয়ে এখানে ভগবানকে পুজো দেওয়া হয়। শ্রাবণের সময় এই মন্দিরের ভিড় সবথেকে বেশি হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে, সামনেই 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি আসতে চলেছে। এই দিন এখানে মন্দিরের পতাকার সঙ্গে সঙ্গে ভারতের জাতীয় পতাকাও উত্তোলন করা হয়। আর এই মন্দির সম্ভবত তৈরি হয়েছে 1905 সাল নাগাদ। আর আমার মেয়েও সিঁড়িটাও এক পা দু পা করে ভাঙতে ভাঙতে এতদূর উঠে চলে এসছে, 120 নম্বর সিঁড়ি দিকে হাঁটতে চলেছে। এখানে একটি বড় অশ্বত্থ গাছ আছে, তার সেখানে হচ্ছে দড়ি বেঁধে, মানে লোকে পূজার কিছু রীতি হয়তো আছে সেগুলো পালন করে। আর একদিক দিয়ে ওঠা আর একদিক দিয়ে নামার জন্য মাঝখান দিয়ে পার্টিশন করে দেওয়া হয়েছে। তো এক পা দু পা করতে করতে আমরা একটা স্তরে এসে পৌঁছেছি, মানে মন্দিরের একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছেছি। এবং আপনি যখনই একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাবেন, সেখানে একটি করে শিব মন্দির করা আছে এবং বেশ কিছু বসার জায়গা এবং ফাঁকা জায়গা আছে যেখানে দাঁড়িয়ে আপনি রেস্ট নিতে পারবেন। এতগুলো সিঁড়ি ভাঙতে অবশ্যই খুব কষ্ট হয়। ভেতরে বাবা ভোলেনাথের এখানেও একটা মূর্তি আছে, এখানে জল ঢালতে পারেন আপনারা যদি চান। সবাই এখানে জল টল ঢালতে পুজো করছে এবং আমরাও ঢুকলাম ভেতরে। ওপরে একটা কলসি রাখা আছে এবং কলসির ওপর থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে এই শিব ঠাকুরের মাথায়। আর পিতলের তৈরি একটা নাগ, মানে সাপ রয়েছে এবং জলাধারটাও পিতলেরই তৈরি। এবং তার পিছনে রয়েছে গণপতি বাপার মূর্তি, মাতা রানীর মূর্তি এবং আরও অনেক ঠাকুরের মূর্তি। আর এইখানটায় যাগযজ্ঞ সম্পন্ন করা হয়। তো আমরা খানিকক্ষণ জিরিয়ে রেস্ট নিয়ে আবার উপরের দিকে চলা শুরু করলাম। পরাধীন ভারতবর্ষে যখন ব্রিটিশ রাজ চলতো আর অত্যাচারী ব্রিটিশরা ভারতের বিপ্লবীদের এখানেই নিয়ে আসতো দণ্ডিত করার জন্য এবং তাদেরকে এই মন্দিরেই ফাঁসি দেওয়া হতো। তখন যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তান পুরোটাই একটা গোটা দেশ,
তারপরে 1947 সালে যখন ভারত স্বাধীন হয় সেই দিনই এই মন্দির দখল আসে ভারতীয়দের এবং শিব মন্দির প্রতিষ্ঠা করে এখানে পূজো করা হয়। আর ভারতের সমস্ত শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করে এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় 15ই আগস্ট এবং 26শে জানুয়ারির দিন। আর এখানে পূজা অর্চনের মাধ্যমে সেই সব আত্মা যারা ব্রিটিশ দ্বারা নিপীড়িত হয়েছিল তাদের আত্মার শান্তি কামনা করা হয়। আর এখান থেকে দেখুন গোটা শহরটাকে কত সুন্দর দেখতে লাগছে। আর আমরা এক পা দু পা করে উঠতে উঠতে প্রায় 350 সিঁড়ি ক্রস করার মুখে, আর একটুখানি উঠলেই এই মন্দির। এই পদবেই আমরা কিন্তু এতক্ষণ উঠে এসেছি ওপরে। তো সিঁড়িটা হাঁটতে পারছিল না, তাই ওকে একটুখানি কাঁধে নিয়ে নিয়েছি। কয়েকটা সিঁড়ি একটুখানি ও কাঁধে করে উঠুক, এতগুলো সিঁড়িও ভেঙে উঠলো, প্রায় 300 ওপরে সিঁড়ি ভেঙে ওপরে উঠেছে। উঠবে না বলছিল কোলে, তো ও বললাম চল ওঠ। তো ফাইনালি আমরা কতগুলো সিঁড়ি? 396। তো ফাইনালি আমরা 396খানা সিঁড়ি চড়ে বাবা ভোলেনাথের মন্দিরে চলে এসেছি। আর মাঝে মাঝে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, কিছু জায়গায় আমরা দাঁড়িয়েছি এবং সেখানেও বাবা ভোলেনাথ এবং মা কালীর মন্দির ছিল, সেখানেও আমরা প্রণাম করে তো ফাইনালি এসেছি। চলুন এবার বাবা ভোলেনাথের দর্শন করা যাক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আর মন্দিরের অন্তিম পর্যায়ে ওঠার পর এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে হচ্ছে অন্তিম সিঁড়ি কয়েকটা বেয়ে আমরা ওপরে উঠে যাব বাবা ভোলেনাথের কাছে। আর এখানে বজরংবলীর মূর্তি রয়েছে এবং পাশে জল মানে জল খাবার জন্য জায়গা রয়েছে। এই সিঁড়িটা খুবই খাড়া, এখান থেকে খুব সাবধানে উঠতে হবে। এবং এইখান থেকে রাঁচি শহরটাকে কত সুন্দর লাগছে দেখুন, সত্যি খুব সুন্দর লাগছে। বাইরে একটু গরম হলেও মন্দিরের মানে মূল মন্দিরের ভেতরে কিন্তু বেশ কয়েকটা এসি লাগানো আছে, তাই এই জায়গাটা ঠান্ডা। আর এতখানি হেঁটে আসার পর যেমন গরম লাগছে তেমন শরীর ক্লান্ত, এই এসির হাওয়াটায় একটা আলাদা এনার্জি পাওয়া যাচ্ছে। মন্দিরে প্রচুর ভিড়, শ্রদ্ধালুরা শ্রদ্ধা সহকারে বাবা ভোলেনাথ শিবের পুজো অর্চন করছে। যদিও বাবা ভোলেনাথ শিব ঠাকুর একটা বেলপাতাতেই তুষ্ট, তবুও নানা রীতি চলে এখানে, যেমন হচ্ছে জল, নারকলের জল এবং সম্ভবত একটা সিঁদুর টাইপের কিছু দেয়া হচ্ছে এবং প্রচণ্ড ভিড়। চলুন এবার দেখে নিই এই সাইডটা। এই সাইডেও বেশ কিছু মূর্তি রাখা আছে, তার মধ্যে হ্যাঁ গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। এই হচ্ছে নন্দী মহারাজ মানে নন্দীজি। শিব ঠাকুরকে দেখানোর চেষ্টা করছি, এত পরিমাণ বেলপাতা পড়েছে প্রায় ঢেকেই গেছে। এইদিকের মাতা রানী রয়েছে, বিঘ্নহর্তা মহাগণেশ রয়েছে এবং আরও বেশ কিছু দেবদেবী রয়েছে। তো চলুন হর হর মহাদেব বলে ঘন্টা বাজিয়ে যাই এবার নিচের দিকে, মানে এই মূল মন্দির থেকে এবার নামবো নিচে। তো নিচে নেবেই বজরংবলীর মূর্তি, এই ঘরটার মধ্যেই বজরংবলীর একটি মূর্তি রাখা আছে এবং সামনে পুরোহিতরা বসে আছেন পুজো দেওয়ার জন্য। যদি আপনি পুজো দিতে চান তাহলে এনাদের দিয়ে এখানে পুজো দিতে পারেন। এই হচ্ছে বজরংবলীর মূর্তি, পাথরের নির্মিত। তবে এই সারা মন্দির ঘুরে আমার সবথেকে ভালো লেগেছে একটা কথাই, এখানে প্রত্যেকটা সিঁড়িতে যেখানে দাঁড়াবেন বা বসবেন সেখানে কিছু না কিছু
উপদেশ কিছু না কিছু কথা লেখা আছে যেগুলো আপনার জীবনে আপনাকে চলার পথে আপনাকে মোটিভেট করবে। তার মধ্যে সব থেকে ভালো লেগেছে আমার ওই কথাটাই, কোই কিসি কা বুরা করে ও উসকা কর্ম হ্যায়, মাই কিসি কা বুরা না করু এ মেরা ধর্ম হ্যায়। এটার মানে হলো কেউ যদি আপনার ক্ষতি করে সেটা তার কর্ম, যেহেতু তার কর্ম তাই সেটা কর্মফল সে পাবেই, আর আপনি বা আমি কারোর ক্ষতি করব না, এটা আমার ধর্ম, এটা আমার সংস্কার। তো এই কথাটা আমার খুব ভালো লেগেছে এবং এটা জীবনে খুব সত্যি কথা। তো সিঁড়ি ভেঙে ভেঙে নেবে এলাম আমরা এবারে বাবা ভোলেনাথের দর্শন করে নিচেতে। আর ব্লগটা যদি ভালো লাগে, আর এই শ্রাবণ মাস প্লাস সামনে স্বাধীনতা দিবস ভারতের, এই সময় প্রাককালে দাঁড়িয়ে এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, জয় হিন্দ, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে, টাটা।